আমাদের যখন খুব মন খারাপ থাকে তখন সাধারণত আমরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কোনো সুন্দর স্থানে গেলে সাধারণত আমাদের মনটা ভালো হয়ে যায়। আর এই মন ভালো হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মূলত প্রকৃতি হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব। আর আমরা যখন এই অস্তিত্বের কাছে যাই বা সৌন্দর্যমণ্ডিত কোনো প্রাকৃতিক দৃশ্য দেখি বা আল্লাহর সান্নিধ্যে যাই, তো স্বাভাবিকভাবেই আমাদের মনটা তো ভালো হবেই। তো আজ আমি এসেছি তেরোখাদা থানা এলাকার ভুতিয়ার বিল নামক স্থানে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিল। এই বিলটি প্রায় 300-350 হেক্টর জায়গার উপরে পুরো বিলটা রয়েছে, আর পুরো বিলটার নাম ভুতিয়ার বিল। তবে এখন আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে পদ্মবিলা নামে পরিচিত। 50-60 একর হেক্টর জমির উপরে সাধারণত এই পদ্মবিলাটা অবস্থিত। তো এইখানে অনেক সুন্দর প্রাকৃতিক অবস্থান রয়েছে, দৃশ্য রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ সাধারণত এই দৃশ্য অবলোকন করতে এখানে আসেন। তো এই বিলে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি, আপনাদেরকে আমি এই বিল সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানাবো এবং এর সৌন্দর্য আসলে কতটুকু সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। ভুতিয়ার পদ্মবিল খুলনা জেলার তেরোখাদা উপজেলায় অবস্থিত। কর্মব্যস্ত একঘেয়েমি যান্ত্রিক জীবনে জ্বালাজুড়াতে একবার হলেও ঘুরে আসতে পারেন আবহাওয়া বাংলার অপরূপ প্রাকৃতির প্রতিচ্ছবি ভুতিয়ার পদ্মবিল থেকে। তবে মনে রাখবেন, বিল দেখতে যাওয়ার শ্রেষ্ঠ যে সময়টি রয়েছে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। বেলা বাড়ার সাথে সাথেই ফুল সংকুচিত হতে থাকে। সাধারণত বছরের সেপ্টেম্বর অক্টোবর এই দু মাস বিলে পদ্ম দেখার একদম উপযুক্ত সময়। বিলে বাতাসেও ছুঁয়ে যায় ফুলের ঘ্রাণ। বিস্তৃত জলরাশির বুকে দল বেঁধে ফুটে আছে নয়ন জোড়ানো পদ্ম। চোখ যত দূর যায় সবুজ গাছের সঙ্গে মিশে হাতছানি দিচ্ছে জলরাশির পদ্ম আর পদ্ম। প্রকৃতির এই যৌবনবতী রূপরসের সৌন্দর্য শুধু প্রকৃতি প্রেমীর কাছেই নয়, পরিবেশ সচেতন ব্যক্তিদের কাছেও তাদেরকে করেছে বিমোহিত। তেরোখাদা উপজেলার তথ্য মতে ভুতিয়ার বিলটির আয়তন প্রায় 3,500 হেক্টর। এর মধ্যে প্রায় 50-60 হেক্টর জমিতে পদ্মফুল ফোটে। বাকি বিল জুড়ে হোগলা, শ্যাওলা আর রয়েছে আগাছা। দর্শক, এই তেরোখাদা অঞ্চলে আসলে কোনো মিল কারখানা বা বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। তবে অনেকদিন ধরে এই এলাকা আসলে অবহেলিত। তবে সরকারের পরিকল্পনা রয়েছে এই এলাকায় একটি অর্থনৈতিক জোন বা অঞ্চল তৈরি করবে, তখন হয়তো এই এলাকার মানুষের কিছুটা ভাগ্যের পরিবর্তন হলেও হতে পারে। এই পদ্মফুলের টানে প্রতি বছর অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। তাই এই এলাকা জুড়ে স্থানীয়দের মাঝে মৌসুমি কর্মসংস্থান চাঙ্গা হয়ে ওঠে। যে খুলনা, ঢাকা, তারপরে দেশের বাইরের থেকে, ইন্ডিয়া থেকেও লোক আসে বা এখানে অবস্থা। এখানে আসলে মানুষ কোনো হয়রানি হয় না, ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা আসলে নেই। এই পর্যন্ত আমাদের এখানে আছে প্রায় 20টার উপর আইটেম আছে। এখানে মনে করেন যে জুস আইটেম আছে, অরেঞ্জ জুস আছে, তারপরে আপনার লাচ্ছি আছে, কোল্ড কফি, তারপর আপনার পাসপোর্ট আইটেম আছে, হচ্ছে লেগেন বার্গার আছে, পিৎজা আছে, মোমো আছে, তারপরে আপনার চিকেন ফ্রাই আছে, চিকেন বার্গার আছে, মানে 20টার উপর আইটেম আমাদের এখানে আছে। আগে ছিল ভুতিয়ার বিল, এখন পদ্মবিল নামে পরিচিত। ফলে এই পদ্মফুলটা ফুটে অনেক ভিতরে বিলের একেবারে মাঝামাঝি ফোটে। এখন ওখানে যাতে আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগে যায়, তো 500-600 এরকম ভাড়া নিই আমরা। ডিঙি নৌকায় পানির শব্দের তালে তালে পদ্মফুল স্পর্শ করে আলাদা একটা অনুভূতি পাবেন। দূর থেকে দেখলে মনে হবে যেন রঙের মেলা বসেছে। শরতের এমন দিনে আকাশে ভাসমান মেঘ, নিচে দিগন্ত জোড়া পদ্মফুলের মেলায় হারিয়ে যেতে মন চায়। এমন মনোরম পরিবেশে তেরোখাদায় উপস্থিত ভুতিয়ার পদ্মবিল। স্থানীয় লোকদের সূত্র মতে জানা যায় যে প্রাচীনকালে বা বহু বছর আগে, 700 বছর আগে এক সময় এইসব অঞ্চলে বিয়ে শাদীর যে অনুষ্ঠানগুলো হতো তাতে বাসন কোসনের আসলে অভাব হতো। তো সাধারণত তখন এই অঞ্চলের মানুষরা শুনেছি এই পদ্ম পাতায় তারা মেহমানদেরকে খাবার পরিবেশন করতেন, এমন রেওয়াজ এখানে ছিল। পদ্মবিলে হোগলা বন, কচুরিপানার মধ্য দিয়ে ছোট ডিঙি নৌকায় এগিয়ে যেতে
এমন দৃশ্য মনে দোলা দেয়। পদ্ম ফুলই যেন দর্শনার্থীদেরকে স্বাগত জানায়। এই ভূতিয়ার বিলটি শুধুমাত্র যে পদ্ম ফুল বা শাপলার জন্য বিখ্যাত তা নয়, এই বিশাল অঞ্চল সাধারণত দেশি মাছের ভাণ্ডার। এইখানে প্রতি বছর প্রচুর পরিমাণ দেশীয় কই, শিং, মাগুর এই জাতীয় মাছ প্রচুর পরিমাণ এখান থেকে উত্তোলন করে স্থানীয় জনগণ। দর্শক, যদি আপনি এই পদ্ম বিল বা ভূতিয়ার বিল এলাকায় আসতে চান, যদি খুলনার দিক থেকে আসেন, তাহলে আপনাকে আসতে হবে জেলখানা ঘাট, অর্থাৎ জেলখানা ঘাট নদী পার হয়ে সেনের বাজার হয়ে ওখান থেকে 25-26 কিলোমিটার দূরে তেরোখাদা বাজার। ওখান থেকে 1-1.5 কিলোমিটার দূরেই আপনি ভ্যান অথবা ইজি বাইকে করে এই পদ্ম বিল এলাকায় আসতে পারবেন। তো এই ছিল আমার কাছে পদ্ম বিল বা ভূতিয়ার বিল সম্পর্কে বিস্তারিত এফএম আজাদ খুলনার খবর।